মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমনপীড়ন। নতুন খবর হলো, ইসরায়েলে ছোড়া বোমার আঘাতে ক্ষতবিক্ষত ফিলিস্তিনের পক্ষে ইংরেজি ভাষায় গান বেঁধেছেন বাংলাদেশি একদল তরুণ। বিস্তারিত প্রতিবেদনে। Oh my promising bloodline, Palestine is not fine. চলতি মাসে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। শুরু হয় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমনপীড়ন। অনেকের নামেই মামলা হয়, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে। এগারো দিন ধরে সংঘাত চলার পর 20 মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত 10 মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। নতুন খবর হল, ইসরায়েলের ছোড়া বোমার আঘাতে ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের পক্ষে ইংরেজি ভাষায় গান বেঁধেছেন বাংলাদেশি একদল তরুণ। ফ্রি প্যালেস্টাইন শিরোনামে গানটির মিউজিক ভিডিও অন্তর্জালে প্রকাশ পেয়েছে। প্রবাসী ডক্টর রাজু ভৌমিকের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ মুনিফ। রাজধানীর মিরর স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। জানা গেছে, এখান থেকে প্রাপ্ত সকল অর্থ ফিলিস্তিনিদের জনগণের জন্য পাঠানো হবে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে। ইসরায়েলের হামলায় অন্তত 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 65 শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে 12 জন নিহত হয়েছেন। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা। Say no to war.